বললে নাকি হারাম হয়, আসলে হাদিসে এমন কিছু আছে কিনা? মোষ ধোয়া পানি খেলে বা মোষ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়? হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরুহ, হারামও হবে না মাকরুহও হবে না। কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আধটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোষ বড় রাখতে হবে অনেক, এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠে ধরে তারপর খাইতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। কারণ যদি ছোট ছোট মোষ হয়, পানি খাবে না আর লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা। মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত, তো মোষ ধোয়া পানি, মোষ ধোয়া খানা, মোষ মোষে লাগলে সেটা খাবেন না আপনি। কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে, ইচ্ছাকৃত এটা করেও না কেউ। কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরুহ হবে না, এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মত করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরুহ হয়, এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠায় ধরে মদ খাইত। যে মদ খাওয়ার সময় যদি মাকরুহ হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইত, আল্লাহ জানে সত্য না মিথ্যা। ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোষ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচে লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে না। বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয়, বার্ষিক সিন্নি, খোদাই সিন্নি, মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয়, এগুলো করা কতটুকু বৈধ? অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন, অসুখ বিসুখের জন্য দান সাদাকা করবেন। কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া মানে হলো, ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে, বিপদ আপদ হলে এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই। বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলো কোনো সুন্নাসম্মত আমল না। এরপর প্রশ্ন হলো, ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না, কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম, তাহলে এক্ষেত্রে আমার করণীয়, এক্ষেত্রে আপনার করণীয় হলো কাফফারা দিবেন। কসমের কাফফারা হলো হয় 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন আর না হলে 3 দিন রোজা রাখবেন, বাস। তাহলে কসমের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? না, অনেক পোলাপান এগুলো করে, এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা। এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কারোর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয়, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়াহাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি রসিকতা অভিনয় মজা করে করলে তা হয়ে যাবে, কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, এবং সেও অ্যাডাল্ট, আপনিও অ্যাডাল্ট, 2জন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকার অভিভাবক থাকে, ওখানে তো সব বকোয়াস অভিভাবক মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাজহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাজহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। 2জন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবচেয়ে ফাজদামি না।